বন্ধুরা, যারা ডিএসএলআর নিয়ে আর ঘুরতে চান না তাদের জন্য হুয়াই নিয়ে এলো হুয়াই অনার 8। 2016 সালে বাজারে আসা এই মোবাইলটির ডিজাইন এবং ক্যামেরা বাজারের অন্যান্য হাই এন্ড মোবাইল থেকে অনেক আপগ্রেডেড। ডিজাইনের কথা বললে এটি একটি অনেক অসাধারণ একটি হ্যান্ডসেট। 4 GB র্যামের সাথে 1080p ডিসপ্লে মোবাইল চালানোর এক্সপিরিয়েন্স অনেক ধাপ বাড়িয়ে দেবে। এর 5.2 ইঞ্চ ডিসপ্লেতে LTPS IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন রয়েছে। কর্নিং গরিলা গ্লাস 3 আপনার ডিসপ্লেকে রাখবে অনেক সুরক্ষিত। হাই সিলিকন কির 950 চিপসেটের এই মোবাইলে অক্টাকোর CPU ব্যবহার করা হয়েছে। হুয়াইয়ের তৈরি এই চিপসেট এর পারফরমেন্স স্ন্যাপড্রাগনের মতো না হলেও ভালোই ছিল। মালি T880 MP4 GPU ভালো গ্রাফিক্সের গেমগুলো সহজেই রান করতে পারবে। আমরা মোবাইলটি স্যাফায়ার ব্লু রঙে পেয়েছিলাম। মোবাইলটির ফ্রন্ট এন্ডে 2.5D গ্লাস ইউজ করা হয়েছে এবং পেছনে গ্লাস বডি ইউজ করা হয়েছে। মোবাইলটির ইউজার ইন্টারফেস দেখার মতো ছিল। নন রিমুভেবল লিও পলিমার 3000 mAh ব্যাটারি শাওমি মোবাইলগুলোর মতো বেশি না হলেও ব্যাক আপ ভালোই পাওয়া গিয়েছিল। এর সাথে ফাস্ট চার্জিং অপশন আপনার মোবাইলকে চার্জ শেষ হওয়া থেকে বাঁচাবে। মাত্র 30 মিনিটে 0 থেকে 50% চার্জ করতে সক্ষম এই ফাস্ট চার্জিং টেকনোলজি। এর নিচের দিকে রয়েছে USB 2 Type-C পোর্ট এবং 3.5 mm জ্যাক। রাইট সাইডে রয়েছে পলিশ পাওয়ার এবং ভলিউম বাটন। উপরের দিকে রয়েছে মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার, যা দিয়ে মোবাইলটি রিমোট হিসেবে ব্যবহার করা যাবে। এই ডিভাইসটি খুব বেশি ভারী ছিল না। মোবাইলটির স্পিকারের কোয়ালিটি ভালোই ছিল। হ্যান্ডসেটটিতে একই সাথে দুটো সিম ইউজ করা যাবে। এর ইন্টারনাল স্টোরেজ 32 অর 64 GB, তবে 256 GB পর্যন্ত এক্সপেন্ডেবল সিম টু স্লট ইউজ করে। মোবাইলটির রেসপন্স টাইম ছিল পারফেক্ট। 4 GB র্যামের জন্য এই মোবাইল স্লো হওয়ার কোনো চান্সই নেই। মোবাইলটি চালিয়ে আমার এর পারফরমেন্স সম্পর্কে কোনো নেগেটিভ থিঙ্কিং হয়নি। ক্যামেরার কথা আসলে শুধু একটি কথাই শোভা পায়, ফ্যান্টাস্টিক। এর একগাদা সেটিংস ও মোড, এর সাথে ডুয়াল ক্যামেরার পারফরমেন্স ছিল দেখার মতো। এর সাথে 8 MP সেলফি ক্যামেরা আপনাকে সারাদিন সেলফি তোলায় ব্যস্ত রাখবে। এতগুলো ক্যামেরা মোড দিয়ে ছবি তুলতে তুলতে দিন শেষ হয়ে যাবে। ক্যামেরা ইন্টারফেসটি অন্য সকল দামি মোবাইলের মতোই ছিল। এর 2টি সেন্সর, একটি RGB, অন্যটি মনোক্রোম মানে সাদা কালো, যা দিয়ে 3 গুণ বেশি লাইট ক্যাপচার করতে পারে। লো লাইটে ভালো ছবি তোলা যাবে। ক্যামেরা অ্যাপারচার ছিল 2.2। এর ডুয়াল ক্যামেরা ভালো ডেপথ অফ ফিল দিতে পারবে। আগেই বলেছি এই মোবাইলটি মূলত একটি ক্যামেরা ফোন, DSLR এর মতোই ছবি তুলতে পারে। এর শাটার স্পিড খুবই ফাস্ট ছিল, মানে ছবি ক্যাপচার খুবই ফাস্ট, কোনো ল্যাগিং নেই। আমরা অনেকগুলি ছবি তুলেছিলাম, ছবির কোয়ালিটি খুবই সুন্দর। ডুয়াল ক্যামেরা দিয়ে যে ছবিগুলো আমরা তুলেছি সুন্দর একটা ডেপথ অফ ফিল্ড তৈরি করতে পারে, যা কিনা DSLR এর মতোই দেখতে। সেলফিতেও খুব ভালো ছিল এবং ভিডিও কোয়ালিটি 1080p 60 FPS ভিডিও করতে পারে। ভিডিও কোয়ালিটি নট ব্যাড। এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলারেটর, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস সেন্সরগুলো ইউজ করা হয়েছে। এর ডাউন সাইডের মধ্যে রয়েছে এর দাম অনুযায়ী এই মোবাইলে কোনো 4K ভিডিও নেই। স্ক্রিন প্রোটেকশনও দেওয়া হয়নি, এতে হাত থেকে পড়ে গেলে গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পেছনেও যে গ্লাস বডি ইউজ করা হয়েছে তাও খুব সাবধানে ইউজ করতে হবে। আরেকটা সমস্যা আমরা পেয়েছি, ছবি তোলার সময় এই মোবাইলটি খুবই গরম হচ্ছিল। মোবাইলটির ব্রাইটনেস খুবই ভালো ছিল, যা সানলাইটে খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 7 নগেট অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট অ্যাকুরেট ছিল এবং রেসপন্স টাইম অনেক ফাস্ট।
এই মোবাইলের কিছু ফিচার আমার খুবই ভালো লেগেছে, যেমন ডাবল ট্যাপ স্ক্রিন ক্যাপচার এবং এয়ার গেস্টার, যা খুবই অবাক করার বিষয় ছিল। আর এর সাথে মাল্টিটাস্কিং তো আছেই। ওভারঅল বলতে গেলে মোবাইলটি খুবই অসাধারণ। সুন্দর ডিজাইনের সাথে পাওয়ারফুল হার্ডওয়্যার একে বানিয়ে তুলেছে মার্ভেলাস একটি সেট। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মোবাইলের তোলা ছবি DSLR কোয়ালিটি পিকচার দিবে। মোবাইলটির বর্তমান বাজার মূল্য 31,032 ভ্যারিয়েন্টেরটা। বন্ধুরা, আপনাদের মতামত অনুযায়ী আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।